হেজবুল্লাহ টিভি ইউটিউব চ্যানেল প্রতিদিন নিত্য নতুন অজগরণ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا كريم يا كرام يا كرام اللهم ديني أجيبي একটা আমল নিয়ে এসেছিল, এই আমলটার নাম হল নামাজ। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আল্লাহ রসুল কত ভালোবাসে, আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে দিদার করেছেন, কথাবার্তা বলেছেন। আমি কথা বলেছি কিন্তু আমার অন্তর ভরেছে, কিন্তু আমার গুনাহগার উম্মতের আপনার সঙ্গে কথা বলতে পারবে না। আমার আল্লাহ জিব্রাইল আমিনের দ্বারা ওহী নাযিল করে বললেন, ভাই জিব্রাইল, যে হুকুমটা নামাজ মেয়েরা যে সেখানে পেয়েছে দিয়েছি, নামাজ যে ব্যক্তিটা পড়লো, আমি আল্লাহ তোমার মমিন বান্দাকে জানো, আমি আল্লাহ আমার সঙ্গে কথা কথা পড়ল। হুকুম থেকে আমরা কাছে না দূরে গো, মোটা হুকুম। মেয়েরা যে গিয়ে কোন ইবাদত আনেনি, একটাই ইবাদত, সেটা হলো নামাজ। একটাই ইবাদত, সেটা হলো নামাজ। আল্লাহ পাঠিয়ে দিয়ে একের পর এক শিক্ষা দিয়েছেন, মসজিদে ঢুকতে গেলে কি দোয়া করতে হবে, দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন, আল্লাহ নামাজের এই দুনিয়ার জমিনে আমল আর মেয়েরাজের আমল এক হবে? হ্যাঁ, এক হবে না। আরে মেয়েরাজের আমল হলো নামাজ। কবরে ঢুকলে সর্বপ্রথমে জিজ্ঞাসা করবে কি, কবিকে জমি করেছ, কবর দোয়া করেছ? হ্যাঁ, কবরে ঢুকলে সওয়াল জবাবের পরেই পরেই একদম সর্বফার্স্ট নামাজ। আর সেই নামাজ করছি আমরা অকাজ কি গো, মসজিদে ধরা গেল জুমার দিনে একদম ফাঁক, আর ঈদের দিনে তো মোটেই বলা যাবে না,
সবার আগে নতুন পোশাক পরে ফার্স্ট কাতারে দাঁড়িয়ে হলো জুমার দিনে। জুমার দিনে এখন শুরু করেছে একটু মুরগিমানুষা এবং মানুষে যদি দু চার কথা যদি বলে আল্লাহ আল্লাহ কথা যদি বলে ও ছটপট ধরে পাবে হুজুর টাইম দেখো বেশি হয়ে যাচ্ছে। আমার কিছু বলতে হবে কষ্ট করতে হবে খেটে ও নিয়েছে আমি হারা দিয়ে এবার পড়তে তো খাটতে হবে তো ও যে খাটতে গেলে ভিতরে তো মায়াকার লা নিত মায়াকার ল দোয়া ভিতরে সিরা ফাতে আনি দোয়া নি তা কি বলো দাঁড়ান স্বপ্ন বলছে দুরাকা দিনামসা পোকার সাথে পরিচিত খুব হয়ে গেছে বিশাল এবার চ বাড়ি তার গালি মাথা মোটা শেখার শেখা তো ধান ধারণা ইচ্ছাও নেই সবাই যেতে হবে কোথায় গো কবরে সবাই যেতে হবে কোথায় কবরে তুমি থাকবে উপরে যাবে সব কবরে অনেক হচ্ছে হুজুর আমি মরে গেলে সে আমার ভ্যানটা কবরে দেবে মাথা মোটা ভ্যান কবর তিন ঢোক আমার একটা ওস্তাদ আছে ওস্তাদের জামাটা বিশাল বড় বুঝতে পেরেছো তো ওস্তাদের একটা ছেলে আছে সে নামাজ কালাম পড়ার কথা বলে নামাজ পড় তা বলে সময় পাইনি তখন পড়ি ও কোনো ভয় নেই কেন আমার আব্বার জামা বড় আছে কে আমাদের মাঠে আব্বার জামার উপর গলে দাও আপনি যে ইলমটা শিখেছেন শেখার পর আমল করেছেন ওই আমলটা আপনার জন্য ফায়দা দেবে। তিন নম্বরটা হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু আপনি নেক সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনি দুনিয়ার জমিনে বানিয়ে রেখেছেন ওই ছেলে যদি একবার হাত তুলে দিন বলে রব্বি সুবহানাহু কামা রব্বায়ানি সগীর আল্লাহ তার আমল নামায় যত দিয়ে ওই ছেলে মেয়ে থাকবে তোমার কবরে সব কবরে তুমি যাবে। সুবহানাল্লাহ
আপনার জন্য যদি হাত করে দিয়ে বলো রব্বির হুকুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হুকুমা কামা রব্বায়ানি সগীর আপনি যদি আপনার ছেলেকে হাদিস করেন আপনি যদি আপনার ছেলেকে আলিম করেন আপনি যদি আপনার মেয়েকে বিকরণ করেন আপনি যদি আপনার মেয়েকে নামাজি যদি বলেন আপনার এই মেয়েটা শ্বশুর বাড়ি গেল আপনার এই ছেলেটা মজা ঘটতে ঘটতে আপনার ছেলেটা বিয়ে হলো আপনার ছেলেটা নামাজের পরে হাত তুলে দিয়ে আল্লাহ পাগের কাছে কাঁদে ইয়া রাব্বা ইয়া রাব্বি আল্লাহ পাক আমার আব্বা আম্মা বহির কবর বেশি হয়ে গেছে আমাদের কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে আমি সেই করে যার টুকরা হো আল্লাহ পাক তোমার দ্বারে হাত তুলে দোয়া চাই রব্বি হামুকুমা কালা রব্বা ইয়া রি সগীর রব্বি হামুকুমা কালা রব্বা ইয়া রি সগীর আল্লাহ পাক আল্লাহ আমার আব্বা যেমন কত কষ্ট করে লালন পালন করেছিল হাতায় ঘাম পায়ে ফেলে লেখাপড়া শিখেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বির হুকুমা কামা রব্বায়ানি সগীর আপনার রহমতের হাত দিয়ে আমার আব্বা আম্মার আপনার রহমতের হাত দিয়ে আমার আব্বা আম্মার লালন পালন করুন আর একটু বড় করে হয় না এই রহমতের হাত দিয়ে লালন পালন করুন মানে আমার আল্লাহ ওগো আল্লাহ তোমার রহমতের হাত যদি আমার আব্বা মায়ের উপরে যদি পড়ে আর আব্বা মায়ের গায়ে যদি আল্লাহ রহমতের দয়া যদি হয় ওই আব্বা আম্মার কোনোদিন জাহান্নামে দেবে দুনিয়ার জমিনে মরে যাবো সব বন্ধ হয়ে যাবো আমাদের দরজা তিনটে খোলা থাকবে সৎকার জারিয়া যেটা আমল করেছি এর মধ্যে শিখেছি সেটা আমল করেছি ওটা আর তিন নম্বরে নেক্সট সন্তান সন্ততি এটা হলো বাহানা রাস্তা এই নামাজ কালাম পড়ছি তসবিহ তালবীহ জিকির আজকার করছি আল্লাহ যদি কবুল করে ভালো না হলে গেল আমাদের ভিতরে এই নামাজ পড়তে গেলে যে সমস্ত মেডিয়াল মাল মেডিসিন দরকার রুকু তসবিহ সিজদা তসবিহ সূরা ফাতিহা একটা সূরা আত্তাহিয়াত দরুদ শরীফ দোয়া মাসুরা এই কটা জিনিস মাস্ট দরকার যদি ভালোভাবে যদি পড়ে যদি পড়তে যদি পারো তোমার নামাজ নামাজই হলো আর যদি ওর ভিতরে গোলমাল যদি সৃষ্টি হলো ও নামাজ তোমার ছেলে যদি হাফেজ যদি না বানাও আলেম যদি না করো কমসে কম তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিয়ে নামাজি যদি বানিয়ে যদি দিতে পারো তোমার ছেলে যদি পড়া ভক্ত যদি নামাজ যদি পড়ি আমার আল্লাহ তোমার ছেলের দোয়া তোমার কবরে পৌঁছাবে নির্ধারিত করে দিয়েছে মালাইকা ফেরেশতা চাল লাগো জাহান্নাম তুমি জানো মালাইকা ফেরেশতা আল্লাহ অত সুন্দর করে জান্নাত বানিয়েছে জান্নাতে তো যেতে পারবো না তা বলে কি জাহান্নামে যাওয়ার আগে আমার একটা আশা আল্লাহর জান্নাতের দরজা দেখা দেখব কিরম বাহানা দেখে একবার কি আল্লাহ জিজ্ঞেস করো আমার সৌভাগ্য হবে কিনা ফারিস্তা কি আল্লাহ তোমার বান্দাটা এই জান্নাতের দরজা দেখবে বলছি কি হবে আল্লাহ যাও আমি রহমানের দেখি বান্দা আশা করছে তো জাহান্নামে হয়ে গেছে জাহান্নামে যাবে তো দেখে যাক ভিতরে কি মনোরম দৃশ্য আনন্দদায়ক জিনিস আছে দেখবো দেখে যাই জাহান্নাম আল্লাহর কাছে ফারিস্তা গিয়ে বলছে জান্নাতের দরজাটা খুলতে হয়েছে ভিতরে দেখবে আল্লাহ দাও খুলে দেখবে
খুলে দিয়েছে। দেবল যে মারাইকে একবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, খুলে তো আল্লাহ দিয়েছে, একবার ঢোকার অনুমতি একবার নিয়েছে, ভিতরে ভালোভাবে ঢুকে গিয়ে দেখি কি আছে। দেখছে ফারিস্তা যে এসো সত্য হয়ে গেছে, জানলো নিয়ে দাও। ওই সময় বান্দাটা বলছে, মালাইকা ফারিস্তা আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে ব্যক্তিটা জান্নাতে একবার ঢোকে সে জাহান্নামে কোনদিন যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, মনে করে বলুন সুবহানাল্লাহ। মালাইকা ফারিস্তা আল্লাহর কাছে গিয়ে আল্লাহ ও বলছে যে জান্নাতে যে ঢোকে সে জাহান্নামে কোনদিন যায় না, তোর জাহান্নামে যাবো যে ডাকছে আসে না। আল্লাহ হচ্ছে আমি রহমানের রহিম, ও বাহানা করে ঢুকে বলেছে ওরা জীবনে বার করা যাবে না। তাহলে এগুলো বাহানা রাস্তা বানাতে হবে, যদি না বানাই বেকার। মানুষ তোমার মেয়েকে দিবানা, তোমার ছেলেকে দিবানা, ওই মেয়েটা কোরআন পড়ে 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 যদি আল্লাহর কালামটা যদি খতম করে যদি ফেলে, তোমার ছেলেরা যদি কোরআন পড়ে পড়ে যদি কোরআনটা খতম করে দিয়ে আল্লাহ ভাগের কাছে যদি দোয়া করে, আব্বা আম্মা আমাকে কোরআন শিখিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা, সেই আব্বা আম্মার জন্য আমি তাদেরই সন্তান, তাদেরই মেয়ে হয়ে কোরআন শেষ করে আব্বা আম্মার জন্য দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মার কবরে সমাপন যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা, মালাইকা ফেরেশতা থেকে বলবেন ও মালাইকা ফেরেশতা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, দেখো 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 আমার এই বান্দাটা গরীব কবরে হয়ে গেছে, ওর দুটো ছেলে আর মেয়ে আছে, দুজনা কোরআন পড়ে খতম করে দিয়ে আমি আল্লাহ আমার কাছে দুটা তুলে কত কাকুতি মিনিট করে আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের দোয়া পিরাতে পারি না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের দোয়াটা কবুল করে দিয়ে ওরা আব্বা আম্মার কবরে আরে আমি আল্লাহ পৌঁছে দিলা আর কোন কি গো ছেলে। আমি বলছি না যে ছেলে মেয়েদেরকে বাংলায় শিক্ষা শিক্ষিত বা শিক্ষিতা করো না, না, এখন যা পরিস্থিতি সময় বাংলা ইংরাজি দরকার, সাথে সাথে আমাদের নাজাতের জন্য আরবি কোরআন শেখাও দরকার। ঠিক আমাদের অভাব, সে জজবা, সে ইশক, সে মহব্বত। বলে বাপ কোরআন জানে না তত কোরআনের মর্ম ছেলে মেয়ের উপর কি দেবে, স্বাভাবিক তো কথা। যে যে কাজ জানে সেই সেই কাজে দেওয়ার জন্য পাগল হয়। বাপ মা যদি কোরআন পড়া যদি জানে, অটোমেটিক বাপ মা বলে বাবা বাংলা পড়ছো পড়ো বাবা, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে একটু কোরআন পড়, ওর জন্য মারে পেটাই করে। অনেক বাপ মা এমন আছে, আল্লাহ ওই সমস্ত বাপ মাকে তাই মন করে বললাম আল্লাহ আমিন। আপনার হুজুর আমরা বলিনি নাকি? না, আপনারা বলেন আল্লাহকে লাখো শুকর। অনেকে আছেন, অনেকে বাচ্চা কাচ্চা কোরআন শিক্ষা করছে, কি হচ্ছে ঝিমে গেছে, দেখো ছেড়ে দেবো, হ্যাঁ দর্শী পড়ে নাকি
ওয়ালি সাইয়েদরা তোমারি গুণেরি ওসিলাতে জমিন ও আসমান আলো করেছে তোমারি গুণেরি ওসিলাতে জমিন ও আসমান আলো করেছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা মারহাবা ইয়া হাবিবুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ কোন করে বলুন মারহাবা মারহাবা ইয়া হাবিবুল্লাহ